এইখানে দেখতে পাচ্ছেন যে একটা তালের চারা এটা কি করা হয়েছে এই ইটাকে এই চারাটাকে প্রথম তালের বীজ বপন করা হয়েছে তালের বীজ বোপন করার পরে তালের বীজ বোপন করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই তালের বীজ থেকে নিচের দিকে এখান থেকে নিচের দিকে এমব্রয়ডারি চলে এসেছে এই যে এখান থেকে নিচের দিকে চলে এসেছে এসে এইখানে সবটা একটা লেয়ার দেওয়া ছিল সেখান থেকে আবার উপরের দিকে উঠেছে উঠেই এই চারাটা তৈরি হয়েছে এখন সেটা আহ করা হয়েছে এই যেখান থেকে আবার শিকরও গজিয়েছে এই মানে মেন শিকর কেটে দিয়ে এই ছোট ছোট শিকর নিয়ে এই যে রকম পলিমার ভরা হচ্ছে এখন সে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে এই চারাগুলো তৈরি করা হবে এই চারাগুলো তৈরি হয়েছে এবং সারা বাংলাদেশে বাংলাদেশ সুগার কাপ গবেষণা পক্ষ থেকে এগুলো বিতরণ করা হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ ফিজিওলজিয়ান সুগার কাপ ইনস্টিটিউট ডিভিশন বাংলাদেশ সুগার কাপ গবেষণা ইনস্টিটিউট এখানে ধন্যবাদ সকলকে যারা এখানে কন্টিনিউয়াস কাজ করছেন এখানে একটি তালের চারা বাংলাদেশ সুগার কাপ গবেষণা তৈরি হচ্ছে সেটা কিভাবে সানোয়ার সাহেব ধরে আছেন তিনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা খুব ভালো লাগছে উনি তালে তালের দেখেই খুব আনন্দিত কারণ ফিজিওলজি অ্যান্ড সুগার কাপ ডিভিশনের থেকে যে তালের চারা যাবে সেটা সারা বাংলাদেশে যাবে এটা বিএসআরআই এর গৌরব এই জন্যে এইরকম চারা ধরে সে খুব খুশি গ্লোবাল ওয়ার্মিংয়ের এই টাইমে এই চারা গাছ লাগানোর যে কোনো বিকল্প নাই এবং তার একটা অংশীদার বাংলাদেশ সুগার কাপ গবেষণা ইনস্টিটিউট